যাই হোক আমার সামনে যত মিডিয়া রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের প্রশংসা করে তার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক পদ্ম বরকে ভক্তি চুম্বন রেখে বিশ্বে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলের চরণে ভক্তি চুম্বন রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি চুম্বন রেখে আমার ওস্তাদ গুরু বাউল নুরুল ইসলামের চরণে ভক্তি চুম্বন রেখে আমার দীক্ষা গুরু হেলালউদ্দিন তালুকদারের চরণে ভক্তি চুম্বন রেখে আমার মিউজিশিয়ান ভাইদের চরণে ভক্তি চুম্বন রেখে আমি বাউল মিন্টু আজকে হঠাৎ স্টুডিওতে হাজির হয়েছি আমার প্রতিপক্ষ শিল্পী বাউল মাজেদ ভাই হঠাৎ করে আমার কাছে একটি প্রশ্নভিত্তিক গান করে ফেলায় আসলে আমি স্টুডিওতে হাজির হওয়ার কথা না তবুও চেষ্টা করব ভাইয়ের কিছু কথার মীমাংসা করার জন্য তবে শিষ্য গুরুর কাছে জানতে চায় জানতে পাওয়ায় তার অধিকার থাকে কিন্তু সে যে আমার ভক্ত বা শিষ্য তার চিহ্নটা কোথায় সে কি দেখে আমারে গুরু বুঝলো কি পাইলো আর কি শিখলো সেটাও তো ভক্তের কাছ থেকে জানার উপায় আছে নাকি সে কি দেখে আমাকে গুরু বুঝলো তবে হোক গানের ফাঁকে ফাঁকে আমি তার কথার মীমাংসা দেওয়ার চেষ্টা করব উনি গান করে গেছেন জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টা কথা ভাউ করে দাও ও হে আমার গুরুধন কবি জালালউদ্দিনের লেখা গান জালালউদ্দিন বলেছে জন্মের আগে তুমি দাওয়াত খাইতে গেলা তুমি জন্মের আগে তো পিতার মস্তকে ছিলা পিতার মস্তকে আবির্ভূত ছিল তোমার পিতা ওই সময় যেখানেই গিয়েছে তুমিও পিতার সাথে গোসল করতে গেলে সেখানেও গিয়েছো দাওয়াত খাইতে গেলে সেখানেও গিয়েছো যে কোনো কাজে গেলে তুমিও সেখানেই ছিলে তাহলে তুমি জন্মের আগে না তোমার জন্ম অনেক আগে হয়েছে পিতার মস্তকে শুধু ভান্ডে যাওয়ার অপেক্ষা আস্তে আস্তে সব কথার বিশ্লেষণ হবে ওরে কোন গুণেতে তুমি আমার গুরু ভজিলে তুমি মানুষ আমি মানুষ তুমি মানুষ আমি মানুষ কম্বা রাখিসে কোন গুণেতে ভক্ত তুমি গুরু ভজিলে ভক্ত তুমি গুরু ভজিলে মাতা পিতা কে বা তোমার কোন থানাতে
তার কথার মধ্যেও শুনলাম গানের মধ্যে যে বাবার যেদিন মৃত্যু হইল আমার মা সেদিন যুবতী হইল ভক্তরে আমার বাবা যেদিন আমার মায়ের সাথে কামভাবে লিপ্ত হয়ে গেল আমার বাবার ভিতর থেকে যে রূপ নূরের যে দর্শন ময় রূপে ছেড়ের উপরে নাচানাচি করতেছিল সেই ছেড় থেকে সেদিন সেই ময়ূরটা পালিয়ে চলে গেল আমার কাছে আবারও একটি জিজ্ঞেস করেছে সাপের মনি ব্যাঙ্গে খাইল আপনার আমার বাবা একজন বিষধর সাপ বিষ ভার করে নিয়ে বেড়ায় সেই বিষটা আমার মা জলে নিয়ে ঢুকে আছে ব্যাঙ্গে ওই ব্যাঙ্গে যখন চুষে খায় ত্রিবেণীর তিন ঘাটে মাঝখানেতে ময়ূর নোলে ওই সময় ময়ূরে হাতের তালি দেয় সাপের মনি ওই সময় ব্যাঙ্গে খায় তাই শরৎ সরকার দেবে বলে শরৎ সরকার হেবে বলে কুরুকে দেখো তুমি কোন সুরতে কাউকে দেখা অবিরাতে কাউকে দেখা রাধা রাতে নূরের সুরতে গুরুরে নূরের সুরতে কি দেখিয়া ভক্ত আমায় গুরু ভজিলে আমায় ভক্ত আমায় গুরু ভজিলে তুমি মানুষ আমি মানুষ তুমি মানুষ আমি মানুষ সম্পারা কিসে কি দেখিয়া ভক্ত আমায় গুরু ভজিলে যাই হোক ক্যাসেটের জগতে বেশি কথা বলা যায় না এই যে পঞ্চপা পঞ্চপার সম্বন্ধে আমার ভক্ত ভাইয়া বলতে চাইছে শিয়ালের সিং এই যে শিয়ালের সিং আবারও ওই জগতেই যেতে হয় যখন আমার আমার মা বাবা আলিঙ্গনে আলিঙ্গিত হয়েছে বাবার দুই পা মায়ের দুই পা মাঝখানে একটা অদৃশ্য পা যদি এই পা কেউ চিনতে পারে তবে সেই গুরুর ভেদ তত্ত্ব বুঝতে পারে আর আমার কাছে জানতে চাইছে আমার ভক্ত যা দেখি যা দিয়ে দেখি দুনিয়ার আলো সে কেন দেখতে কালো দরদি এটা দুই ভাগে বিশ্লেষণ করা রয়েছে একটা হলো আমাদের মতো মানব জাতির চোখের মনি পুতুল আর একটা হলো আল্লাহর সৃষ্টি কোরআনের আয়াত কোরআনের আয়াত দিয়ে যেমন পৃথিবী আলোকিত হয়েছে তেমনি প্রতিটা আদমকে সৃষ্টি করার সময় আমার আল্লাহ পাক দুইটা চক্ষু দান করেছে যার ভেতরে সে পুতুলটা দেখতে কালো কিন্তু সেই পুতুল দিয়েই সারা বিশ্বকে আলোকিত করা যায় আশা করি ভক্ত তোমার কথার মীমাংসা আমি করেছি তবে আমি যে গানটা করতেছি এই গানটার বিশ্লেষণ পরবর্তীতে এসে দরদে দিবা আমি তখনই তোমাকে বিশ্বাস করব যে তুমি আমার আসল ভক্ত হতে পেরেছ শরৎ সরকার ভেবে বলে ওরে কিরূপ তুমি পাইলায় আমার কাছে
يا ভক্ত আমায় গুরু ভজিলে